পটুয়াখালীতে আমাদের কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। আমরা পূর্বে থেকেই সবাই কর্মস্থলে ছিলাম এবং তাত্ত্বিক কার্যক্রম সবসময় চলমান ছিল, কিন্তু ওই অন্যান্য জায়গায় যেহেতু পুলিশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই আলোকে আমাদের এখানেরও পুলিশের একটু বাইরে বেরোওয়ার ক্ষেত্রে কিছুটা সংখ্যা ছিল। গতকাল রাত থেকে আমরা বাহিরের টহল, নিয়মিত টহল কার্যক্রম শুরু করেছি এবং আজকে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় পূর্বের ন্যায় টহল অব্যাহত রেখেছি। আপনার মাধ্যমে আমি পটুয়াখালী তথা সকল দেশবাসীকে বলতে চাই যে আপনারা পুলিশকে আস্থায় রাখুন। পুলিশ আপনাদের এই সমাজেরই অংশ। পরিবর্তিত বাংলাদেশে পুলিশও পরিবর্তিতভাবে আপনাদের আস্থায় নিয়ে সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করবে। সেক্ষেত্রে যদি আমাদের কাছে আপনারা আগ করবেন না, থানাগুলোতে আসুন, পুলিশের সেবা গ্রহণ করুন এবং পুলিশ জনগণের বন্ধু, আপনাদের পাশে থেকে কাজ করবে। পাশাপাশি পটুয়াখালীতে আমরা বিভিন্ন অন্যান্য অঞ্চলের মতো এখানেও অনেক গুজব, কয়েকদিন মাঠে পুলিশ উপস্থিতি কম থাকার কারণে গুজব ছড়িয়েছে। আমরা গতকালও আপনারা দেখেছেন জেলা প্রশাসক সহ আমরা সবাই বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন মন্দিরে গিয়েছি, বিভিন্ন ঘাটগুলোতে গিয়েছি, বাস স্ট্যান্ডে গিয়েছি। আমাদের কাছে ওই রকম কোনো তথ্য আসেনি এবং কোনো এখানে কোনো সংখ্যালঘু বা অন্য কোনো বিপরীত মতাদর্শের কারোরই সেরকম কোনো ক্ষতি হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। যে দু একটি খবর এসেছে সেগুলো ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা বলেই আমরা জানতে পেরেছি। আপনার মাধ্যমে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং সমর্থক নেতৃবৃন্দ সহ অন্যান্য সকল শিক্ষাবর্তীদের ছাত্রছাত্রী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ধন্যবাদ জানাতে যাই যে পুলিশ যখন একটু মাঠে কম কাজ করেছিল তখন তারা এগিয়ে আসছিল এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তারা অত্যন্ত পরিশ্রম করে, কতদিন থেকে এই মাঠে থেকে কাজ করেছে। এখনও আশা করি যে আমাদের পাশাপাশি তারা যদি থেকে কাজ করতে চায় আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং ছাত্রছাত্রীদেরকে বলবো যে আপনারা আমাদের যে ট্রাফিক আছে তাদের সাথে সমন্বয় করে যদি আপনারা কাজ করেন, কোনো আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা বা বাধা নেই, আমরা তাদেরকে স্বাগতই জানাবো। জেলার সকল পুলিশই পূর্ব থেকেই কর্মস্থলে ছিল, আমাদের একজন পুলিশও কর্মস্থলে বাহিরে ছিল না। আমরা 5 তারিখ বা তার পূর্ব থেকেই কর্মস্থলে ছিলাম, এখন আমাদের নতুন করে কাজের এখানে কিছু ঘটেনি বা বাইরে অনুপস্থিত না থাকলে আমরা পূর্ব থেকেই সবাই কর্মস্থলে উপস্থিত ছিলাম। আমরা সবার মতো সবাই যেরকম একটি পরিবর্তিত বাংলাদেশ চায় সেরকম আমরাও চাচ্ছি। পরিবর্তিত বাংলাদেশের সাথে পরিবর্তিতভাবে আমাদের যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার, সে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে পুলিশকে রিফর্ম করবেন, পুলিশকে সংস্কার করবেন। আমরা আশা করি স্যার দ্রুতই আমাদেরকে সেই সংস্কারকৃত পুলিশে, আধুনিক পুলিশে আমাদেরকে রূপান্তরিত করবে। আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আমাদের পটুয়াখালী জেলা, আমরা যে পূর্বেও যেরকম শান্তিপূর্ণ একটি জনপদ, বর্তমানেও সেটা আছে, ভবিষ্যতে ধরে রাখবো। আমি আশা করব পুলিশকে আপনারা পূর্বে যেরকম সহযোগিতা করেছেন এখনও সেরকম সহযোগিতা করবেন। পুলিশকে আস্থায় নিয়ে, ভালোবাসায় নিয়ে আমরা আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা পরিবর্তিত বাংলাদেশে একটি সুন্দর এবং আধুনিক বাংলাদেশ গড়ার জন্য ছাত্র সমাজের যে প্রত্যাশা আছে, বৈষম্যবিহীন সমাজ, সেই সমাজ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো বলে আমি আশাবাদ রাখতে। আমরা সর্বত্রে শুরু করেছি, আপনার পাশাপাশি আমাদের সদরে যেরকম শুরু হয়েছে এবং অন্যান্য থানাগুলোতে শুরু হয়েছে, আরও কীভাবে পুলিশকে জনবান্ধব করা যায় সেই জন্য আমরা অবশ্যই আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং IGP মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে এগিয়ে যাব। পাশাপাশি আমরা পটুয়াখালী জেলাতেও আমরা বিভিন্ন থানায় সদরের মতো মানুষ যাদের আমাদেরকে গ্রহণ করে সাদরে এবং পুলিশের ভিতরে যে সামান্য যেটা শঙ্কা আছে সেটা যাতে দূর হয়, সেই লক্ষ্যে আমরা জনতার সাথে মিলেমিশে বিভিন্ন প্রচারণার মাধ্যমে আমরা যাতে আরও কার্যক্রম গতিশীল করতে পারি সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি, সেটা আরও ভবিষ্যতে বৃদ্ধি করা হবে বলে আমি বিশ্বাস করি।